হঠাৎ করে মনে হচ্ছে যে আসবার তো সারাক্ষণ ইচ্ছাই থাকে, এবং পশ্চিমবঙ্গের আমাদের বিভিন্ন যে সাংগঠনিক জেলা রয়েছে সেই জেলাগুলোতে তো ভিজিট করা প্রয়োজন। কখনো রাজনৈতিক অনুষ্ঠান যখন চলে, কর্মসূচি চলে, তখন তো যেতেই হয়। তাছাড়াও মানে রুদ্র থেকে রুদ্রনীল ঘোষ আমার বাবা মা জন্ম দিয়েছেন, কিন্তু আমাকে বড় করে তুলেছেন, পরিচিত করে তুলেছেন পশ্চিমবঙ্গের মানুষ। এবার তারপর যখন পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক অবস্থা চলছে, সামাজিক যে অবস্থা চলছে, সেই কারণে সামান্য বিবেক বা মনুষ্যত্বপূর্ণ যারা মানুষ রয়েছেন, যে কোনো মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ, তারা কিন্তু নিজেরা কোথাও একটা এক হচ্ছেন, এবং সেই এক হওয়ার জায়গাতে তাদের ভরসা সাহস শক্তি দেওয়ার জায়গা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তো ফলত পশ্চিমবঙ্গকে আবার সেই আগের মতো সুজলা সুফলা মানে কলঙ্কহীন পশ্চিমবঙ্গ করবার জন্য যে লড়াইটা ভারতীয় জনতা পার্টির কর্মীরা করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছেন, ঘর ছাড়া হচ্ছে, পুরোটাই কিন্তু মানুষের জন্য, তারা প্রাণও দিয়েছেন মানুষের জন্য। এবার এই প্রত্যেক জেলায় জেলায় সাংগঠনিক জেলায় প্রত্যেক গলিতে প্রত্যেক অঞ্চলে যারা যারা কাজ করে যাচ্ছেন, তাদের মধ্যে আমি একজন খুব নগণ্য একজন কার্যকর্তা। তো ফলত সেক্ষেত্রে যারাই কাজ করছেন, যারা পশ্চিমবঙ্গের মানুষের জন্য, পশ্চিমবঙ্গের মানুষের ভালোটা নিয়ে ভাবে, তাদের সঙ্গে আলোচনা করলে আমি যতটুকু জানি কীভাবে কাজ করতে হবে, সেই জানাটা তো শেষ নয়, তারপর আরও অনেক যে জানাটা বাকি, বাকিদের সঙ্গে কথা বললে সেই অভাবটা পূর্ণ হয়ে যায়। তো ফলত যাওয়ার ইচ্ছা থাকে, যে কোনো রকম অজুহাত বা ছুতো পুঁজি, আমার যেহেতু একটা অন্যরকম জীবিকা রয়েছে, এবার সেই জীবিকার মাঝখানে সারাক্ষণই সেই অঞ্চলে যখন যাই, আমি যেমন বীরভূমে, আমি বীরভূমে এখন গরুরা খুব শান্তিতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, গরু গরু মা গরু বাবা, ভাল লাগলো। তো তারপর বাকিদের আমি জিজ্ঞাসা করলাম যে এখান থেকে আমি বর্ধমানে যাবো কী করে, কারণ অভিজিতদের সঙ্গে অভিজিতদের জেলাতে এসে সদরে এসে দেখা করা হয়নি, চা খাবো জানবো। আর আমার খুব ছোটোবেলায় যাদের সঙ্গে দেখা হয়েছে, ভাব ভালোবাসা হয়েছে, তাদের মধ্যে তন্ময় রাজ রয়েছে, তখন একটু পাতলা চেহারা ছিল, আমি আরও রোগা ছিলাম, তো সেই সময় আলাপ আলোচনা, তারপর আস্তে আস্তে বড় হওয়া। তো ফলত একটা জেলাকে জানা, এত বনে দিয়ে এত পুরনো একটা ঐতিহ্যশালী শক্তিশালী জেলা, তো এই সুযোগ কেউ ছাড়ে নাকি, তো তাই এখানে চলে আসে। অবশ্যই কিছু রাজনৈতিক কথাবার্তা তো হবেই, পশ্চিমবঙ্গ তো রাজনীতির বাইরে থাকতে পারে না, কারণ আমাদের এখানে লোকাল